আমরা নেমে গেছি গাড়ি থেকে, একটা যা আর এই দেখো যা দেখবি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার ফ্যামিলি তেনায় তোমাদের আরও একবার স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে, তো তোমাদেরকে সাথে নিয়ে আজকে আমি ব্লগটা স্টার্ট করছি। আর আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ দেখতেই পারছো আমি সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। তো সকাল বাজে এখন 10:30, আর আমি কোথায় যাচ্ছি, কাদের সাথে যাচ্ছি তোমাদেরকে জানাবো। ও আমি ফার্স্টেই বলে দিই, আমি যাচ্ছি আমার শ্বশুরবাড়ি। তো চলো তোমাদেরকে আমার শ্বশুরবাড়িটা একবার ঘুরিয়ে নিয়ে আসি, আর সেখানে কে কে আছে সবার সাথে তোমাদেরকে আলাপ করিয়ে দেবো। আর আমি কার সাথে যাচ্ছি, মানে আমি বেসিক্যালি এখান থেকে একা যাচ্ছি, তো আমি যাবো এখন দিদি ভাইদের বাড়ি। তো ওখান থেকেই আমি দিদি ভাইদের সঙ্গে বেরিয়ে পড়বো শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো চলো তোমরা আমার সাথে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে আমার পাশে থেকো। তো চলো আমি এখান থেকেই ভিডিওটা স্টার্ট করছি। দেখো বন্ধুরা, এখানে আমি একটা নেভি ব্লু কালারের একদম সফট একটা শাড়ি পরে নিয়েছি, আর একটা হাকু বা ব্লাউজ পরেছি। আর গরমের মধ্যে শাড়িটা পরেছি, কারণ গাড়িতে করে যাব সেই জন্য শাড়িটা পরেছি। আর এই শাড়িটা হচ্ছে ছোটদি ভাইয়ের, তো আমাকে এটা পরতে দিয়েছে। আমি এমনিতে শাড়ি পরতাম, তো দিদি ভাই বললো যে এটা পর গরমের মধ্যে মানে কমফোর্টেবল, তো সেই মতন দিদি ভাইয়ের একটা শাড়ি পরে নিয়েছি। আর দেখো আমি চলে এসেছি একদম মেথুয়ায়, তো সেখান থেকে আমরা সবাই এক জায়গায় হয়েছি। ওদিক থেকে দিদি ভাই মানে ছোটদি ভাই আর বড়দি ভাই এসেছে, আর এদিক থেকে আমি। তো এবার আমরা যাব, আর ওদিকে একটু টুকিটাকি খাবার নিচ্ছে, কারণ আমার শ্বশুরবাড়িতে না প্রচুর বাচ্চা কাচ্চা, তো ওদের জন্য খালি হাতে তো যাওয়া যায় না, ওই জন্য ওদের জন্য টুকিটাকি চিপস লজেন্স এগুলো নেওয়া হচ্ছে। তো ওদিকে ওরা নিচ্ছে বলে আমি আর গেলাম না, মানে হাজব্যান্ড আর ছোটদি ভাই ওদিকে কেনাকাটা করছে মানে টুকিটাকি খাবার জিনিস, আর এখানে আমি চলে এসেছি। আর দেখো প্রায় পৌঁছে গেছি, আর রাস্তায় আর ভিডিও করা হয়নি, কারণ সবার সাথে কথা বলতে বলতে আসা হচ্ছিল, আর মানে কি বলবো, ওই জন্য আর কথা বলা হয়নি। থামি বাড়ি, ও দিদুর বাড়ি না, বাড়ি ও ওটা তো ওর মামা বাড়ি, ভুলেই গেছি। তো আমরা চলে এসেছি, এখন দেখিয়ে দিই আমার সাথে কে কে আছে। এই যে তুই দিদি ভাই আছে, আর ওই যে আদি ঘুমিয়ে পড়েছে বদ্দি ভাইয়ের কোলে। তো চলে এসেছি আমার শ্বশুরবাড়ি, চলো তোমাদেরকে নিয়ে যাই। তো গাইজ দেখো আমরা চলে এসেছি, সামনে রয়েছে বড়দি ভাই আর ছোটদি ভাই, তাতান ঘুম থেকে উঠে গেছে। আমরা নেমে গেছি গাড়ি থেকে, তখন বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। চলো তোমরা আমাদের সাথে। ছেলেও প্রথম আসছে আমাদের পুরোনো বাড়িতে, এখানে আমার দুই কাকা থাকে, আমরা তো আমরা যখন থাকি আমাদের বাপের বাড়িও দেখো যখন যাবো তোমাদের, ওখানে তো অনেকদিন থাকবো। চলো চলো চলো, এই যে চলে এসেছি, এরা কারা ধত্ত? একটা ছোট্ট মা এরা অ্যাকচুয়ালি জানেই না যে আদি আসবে, এরা পুরো সারপ্রাইজ হয়ে গেছে। দেখো এরা কত খুশি, দেখো এরা কত খুশি, ও নতুন তো মানে এই জন্য একটু লজ্জা পাচ্ছে। এই দেখো রীতিশা, কে গো দেখো কে কে গো বলছি, এটা হচ্ছে বোধহয় সোনা মা না, ওই যে রিক উনি ঘুম থেকে উঠেছেন। শোনা আসো, কই সব কোথায় গেল? হ্যাঁ এই দেখো বাবা একটা মামিয়া, দেখো তো
না না ও একটুও কোল ভাছে না। এই যে আমার একটা যা, আর এই দেখো যায় ছেলে। এই তো শিবম বাবা, কি কোলে ভালো হচ্ছে থাকো। এই তো মামি আর তো শিবম একটু হাই করে দাও। হ্যালো শুরু হয়ে গেছে দুই ভাইয়ের খেলা। নে খেলা কর এবার দেখবি, যা তোকে দেখাবো ভিডিওতে। আমাকে একটা শিবম তো দেখতেই পারলে চলে এসেছি আমার শ্বশুরবাড়ি, আর সবাই দেখেছো কত খুশি, আর বিশেষ করে আদি দেখো এত লোকজন দেখে ও আরও খুশিতে মানে আত্মহারা হয়ে গেছে। মানে ও একা একা থাকা অভ্যাস তো ওর, আর এত লোকজন দেখে সত্যি ও খুব খুশি হয়েছে আর আনন্দে দেখো ডিগবাজি খাচ্ছে এটা সেটা মানে করেই যাচ্ছে। তো কেমন লাগলো ভিডিওটা? আমি আর কন্টিনিউ করলাম না কারণ অনেক সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি। এর থেকে বড় করলে তোমাদেরও ভালো লাগবে না দেখতে, আর আমারও আর ইচ্ছা করছে না ভিডিও করতে। তো সবার সাথে কিন্তু পরিচয়টা ঠিকঠাক করে করানো হয়নি, অবশ্যই করাবো। তো আরও নেক্সট ভিডিওতে মানে সেগুলো আসছে, তোমরা কিন্তু অবশ্যই দেখো। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করো আর আমার পাশে থেকো। আর আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স আছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এখানেই চলো আমি এন্ড করছি ভিডিওটা, ফিরে আসছি নেক্সট আর অন্য একটি ব্লগে। তো এখন আপাতত রাখছি, টাটা। করে ফেলছে আবার 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 আবার।